তিনিচুকীয়া জিলার শ্রীপুরিয়ার এন এটা স্থানত উপস্থিত আছো। এই স্থানটোত আছে এখন ফাস্টফুড, এখন ফাস্টফুডর ব্যবসায়ে নিজে চলার উপরও নিজে জীবন নির্বাহ করার উপরও নিজের পরিয়ালটো পোহপাল দিছে এজন বিশেষভাবে সক্ষম যুবকে। আর এই যুবকজনে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত শরীর চর্চার যোগেদি নিজের নাম উজলাবলে সক্ষম হয়েছে। তিনিচুকীয়া জিলার শ্রীপুরিয়ার 7 নম্বর গেটর বিশেষভাবে সক্ষম যুবক বিপুল চেতিয়াই কহিয়াই আনবলে সক্ষম হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ের সন্মান। প্রয়াত লোহিত চেতিয়া আর গীতালী চেতিয়ার পুত্র বিপুল চেতিয়াই চতুর্থ শ্রেণীত পড়ি থাকার সময়তে পিতৃহারা হয়। তার পিছরে পড়া অর্থাৎ দশম শ্রেণীত অধ্যয়নরত সময়ের পরাই বিপুল চেতিয়াই নিজের পড়ার খরচ উলিয়াবলৈ বজারত বিক্রী করেছিল শাক পাচলি। পরবর্তী সময়ত আর্থিক শারীরিক প্রতিবন্ধকতাক নেওচি বিপুলে 2011 চনের পৰা আরম্ভ করে শরীর চর্চা। সমান্তরালভাবে 2013 চনের পৰা নিজের ঘরের সন্মুখতে এখন মাংসর দোকান আরম্ভ করে যদিও পরবর্তী সময়ত মাংসর দোকান অধিক হওয়াত ব্যবসায় সলনি করার সিদ্ধান্ত লয় উদ্যমী যুবক বিপুলে। মাংস দোকানের কাঠতেই 2018 চনের পৰা বিপুলে আরম্ভ করে ফাস্টফুডর ব্যবসায়। মই IHFF ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং IFBB-ৰ আন্ডাৰত হয় চেৰু ক্লাসিক 2023-ৰ মই ফার্স্ট আর্নার আপ হবলৈ সক্ষম হয়েছো। আর মিস্টার এশিয়া লগতে মিস্টার এশিয়া আন এখন ফেডারেশনত হয়েছিল, তাতে মই আপনার মোৰ নিজৰ ক্যাটাগরিত গোল্ড পাইছো। আর আন এখন এই বর্ষতে ন্যাশনেল কম্পিটিশন আছিলে মিস্টার আয়রনম্যান বলে, সেই কম্পিটিশনখনতো মই 70 কেজি শাখাত নর্মেল যি বডি বিল্ডার আছে তেখেতলোকৰ লগত কমপ্লিট করে সিলভার মেডেল, আর মোর নিজের শাখাত মই গোল্ড মেডেল পাবলৈ সক্ষম হয়েছো। মই যেতিয়া ক্লাস ফোরত মানে পড়ি আছিলোঁ এটা মোর দেউতা ঢুকাইছিলে কারেন্টর শর্ট লাগি বিজুলি শর্ট লাগি, তারপরে মোর সেইখিনি সময়ত মানে দেউতা এজন দেউতাক নাথাকিলে পরিয়ালত কি অবস্থা হয় সেটো মই নকলেও হব। আর সেই কষ্টর পাছত মই যেতিয়া মানে মোর চলিবলৈ আর্থিক অসুবিধা হয়েছিল তেতিয়া মই শাক পাচলিও ব্যবসায় কৰিছিলোঁ। আর যিয়ে যেনেকে পাওঁ ঢেকিয়া কচু যি হোক মানে মই কত বিক্রি কৰিবলৈ মোর ঘরের পাছফেলে এখন গাঁও আছে, নহয় গাঁও আছে, গাঁও কিছু মানুষের ঘর গৈ গৈ মানেই ব্যবসায় করেছিল স্কুলের পর আজরি পার সময়ের পাশ। তারপর আপনার মাংসর দোকান? তারপর মই মাংসর দোকান আরম্ভ করেছিল আজির প্রায় 10 বছরমান আগতে, তো সেইখনো ভালে চলিছিল প্রায়। তারপরে লাহে লাহে ক্রমান্বয়ে মানে দোকানবোর বাড়ি যাব ধরলে, তারপর মোট ব্যবসায়টো লাহে লাহে কমি আহি ব্যবসায়টোত মানে উপার্জন কমি আহিব ধরলে। তারপরে মই সেইখিনি সময়তে মই বডি বিল্ডিংও আরম্ভ করেছিল, আর বডি বিল্ডিং মই 2011-ত আরম্ভ করেছিল। বর্তমান মোৰ কোচ হয় মিন্টু গগৈ স্যার ডাঙরিয়া তিনিচুকীয়া হয়। তারপর আর মোর বিশেষ এটা মই দিল্লির একটা ফাউন্ডেশনের জড়িত হয়ে আছো, সেই ফাউন্ডেশনটির নাম হল সামসের ফাউন্ডেশন। তেখেতলোকে মোক এতিয়া বর্তমান সহায় হাত আগবাই আছে। উল্লেখনীয় যে পলিও রোগত আক্রান্ত বিপুলর শারীরিকভাবে কিছু দুর্বল যদিও মনত আছে বিপুলর অদম্য সাহস আর লক্ষ্য, যার জড়িয়ে কিছুদিনের পূর্বে বিপুলে কহিয়াই আনিছে এক রাষ্ট্রীয় পর্যায়ের সন্মান। ইন্টারন্যাশনাল হেলথ স্পোর্টস এন্ড ফিটনেস বডি বিল্ডিং এসোসিয়েশনে দিল্লীত অনুষ্ঠিত করা স্টার ক্যাটেগরি ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রতিযোগিতাত একেরাহে IHFF অলিম্পিয়া প্রো কোয়ালিফায়ার ফার্স্ট রানার আপ সিলভার মেডেল, BBSA মিস্টার এশিয়া উইনার গোল্ড মেডেল, FBBA ন্যাশনাল উইনার গোল্ড মেডেল লাভ করে তিনিচুকীয়া জেলার লগতে অসমলৈ গৌরব কঢ়িয়াই আনে। 2011 চনের পৰা বিপুলে এই পর্যন্ত আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত 2টা, রাষ্ট্রীয় পর্যায়ত 4টাকৈ পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছে বুলি বিপুলে জনাইছে। বিপুলৰ সপোন আগন্তুক অলিম্পিয়াত অংশগ্ৰহণ কৰি প্ৰথমজন অসমীয়া হিচাপে বঁটা আজুৰি আনিবৰ বাবে যাৰ কাৰণে সময় সুবিধা মিলাই অব্যাহত ৰাখিছে অনুশীলন।
বিপুল চেতিয়াই পুৱাৰ ভাগত জিম প্লেনেট গেৰাণ্টিত অনুশীলন কৰাৰ পাছত 3 বজাৰ পৰা নিশা 10 বজালৈকে চলাই ব্যৱসায়। তিনিচুকীয়াৰ বিপুল চেতিয়াৰ এই সংগ্ৰামী জীৱন গাথা বহুতৰে বাবে অনুপ্ৰেৰণাৰ উৎস হওক। অসমৰ যি মানে বডি বিল্ডিং হিষ্ট্ৰী আছে, তো সেই হিষ্ট্ৰীত আজিলৈকে এনেকুৱা নাই যে কোনো এজন অসমীয়া অলিম্পিয়ালৈ যোৱা বুলি মই শুনাও নাই বা দেখাও নাই। তো গতিকে মই প্ৰথম অসমীয়া হ'বলৈ চেষ্টা কৰিম, প্ৰবল চেষ্টা কৰি আছোঁ আৰু আগলৈও এই অব্যাহত থাকিব। এনেদৰে নিজৰ কৰ্মৰ যোগেদি, নিজৰ ক্ৰীড়াৰ যোগেদি, নিজৰ শৰীৰ চৰ্চাৰ যোগেদি আগবাঢ়ি যাবলৈ সক্ষম হোৱা বিপুল চেতিয়াৰ দৰে যুৱকক অসম চৰকাৰৰ ক্ৰীড়া বিভাগ তথা ভাৰত চৰকাৰৰ ক্ৰীড়া বিভাগ আৰু ক্ৰীড়া অনুৰাগীসকলেও সহায় সহযোগিতা কৰি আগবাঢ়ি যোৱাত যেন সহযোগিতা প্ৰদান কৰে, এয়াই তেখেতে আশা কৰিছে।